প্রশ্ন করেছেন আকিদার সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন মনে আসলে তা জানা না থাকলে কোনো গুণা হবে যেমন পেরেস তারা আল্লাহকে দেখতে পায় কিনা এই ধরনের প্রশ্ন আকিদার সাথে জড়িত কোনো জটিল প্রশ্ন যদি এমন জিনিস হয় যে জিনিসটি আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারেন জেনে নিতে পারেন আলেম থেকে জিজ্ঞাসা করলে সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে ইমা আফগানীপুর রহমতুল্লাহ আলাই এটা বলেছেন যে যদি তোমাদের মনের মধ্যে কারো খটকা হয় যে কি জিনিসটা সত্য কি না তখন আল্লাহ যেটা সত্য সেটা আমি বিশ্বাস করলাম এর মাধ্যমে আমি জেনে নিচ্ছি অর্থাৎ এর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না জানছেন ততক্ষণ পর্যন্ত বলবেন যে যেটা সত্য এটা আমি বিশ্বাস করলাম এটা বলে রাখতে হবে এরপরে আপনি জিজ্ঞাসা করেন আলমদেরকে যে এটা এটা কি এটা কি তখন তিনি আপনাকে জেনে নেবেন এই জন্য আকিদার আকিদার কোনো প্রশ্ন মনে থাকলে জটিল প্রশ্ন আপনি আটকে না এটা আপনাকে দুমড়ে মুছে শেষ করে দেবে আপনি তখন ভালো কাজ করতে শুধু সন্দের মধ্যে বাতিকে মধ্যে এটা জিজ্ঞাসা করে নেবেন কোনো ভালো আলেমকে যে আল্লাহ তালাকে আল্লাহ মানে আল্লাহ তালাকে ফেরেস্তা যেমন আপনি প্রশ্নের মধ্যে করেছেন ফেরেশতারা কি আল্লাহকে দেখতে পায় কিনা ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় না আল্লাহকে দেখতে পায় কোনো হাদিসে আসে নাই এই জন্য আমরা এটা বলবো না আল্লাহ পর্দা দেখতে পায় তারা নূরের পর্দা তারা দেখে তারা সেখান থেকে তারা নির্দেশ নেয় নির্দেশ সারা দুনিয়াতে তারা বাস্তবায়িত করে সারা আল্লাহ নির্দেশ বাস্তবায়িত করে আল্লাহকে দেখতে পায় এমন কোনো কোনো হাদিস বা কোরআন কোনো সাব্যস্ত হয়নি তো সুতরাং আমরা সেটা বাড়িয়ে না বলি যতটুকু হাদিসে আসে ততটুকু যে আল্লাহকে দেখতে কথা হাদিসে আসেনি হাদিস আল্লাহ তারা আল্লাহর আলো 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 দেখতে পায় সেখান থেকে আল্লাহর পর্দার আলো দেখতে পায় এবং সেখান থেকে তারা নির্দেশনা শুনে এবং নির্দেশনা শুনে সেটা বাস্তবায়ন করে এটুকু আমরা বলবো এখন এটাকে খুব আহ না জানলে আপনার গুণা হবে না এটা কিন্তু মনে রাখবেন আচ্ছা না জানলে একেবারে গুণা হয়ে যাবে না কিন্তু জানার মতো স্কোপ থাকলে আপনাকে জেনে নিতে হবে জানাতে স্কোপ থাকলে জেনে নিতে হবে আর যতক্ষণ কিন্তু জানবেন না তখন কিন্তু অবশ্যই বলবেন যে যেটা সত্য হয় এটা আমি বিশ্বাস করলাম তবে এখন আমি জানতে পারছি না তখন মানুষ জেনে নেবেন আর আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আল্লাহকে দেখতে পাওয়ার বিষয়টি কোনো হাদিসে আসে নাই যেহেতু এটা আমরা বিশ্বাস করব যে আল্লাহকে দেখতে পাইতেও পারে নাও পেতে পারে কিন্তু আমাদের কাছে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি আমাদের কাছে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহর কাছ থেকে তারা ইয়ানেন তারা আল্লাহ নির্দেশনা গ্রহণ করেন এবং নির্দেশনা অনুসারে সারা পৃথিবীর যত কর্মকাণ্ড তারা পরিচালনা করেন এবং নবীদের কাছে নিয়ে আসেন অনুরূপভাবে আসছে সেটা সরাসরি নয় সেটা আল্লাহ তালার পক্ষ থেকে সেটা আসে সোপান সেটা আসার একটা শব্দ হয় সে শব্দে সেটা যে বিল প্রথম ধারণ করেন তারপর তিনি এই নবী রাসুলদের কাছে এটা পৌঁছে দেন তাহলে বোঝা গেল যে এইভাবে ওয়াহি পৌঁছে দেওয়া হয় মনে রাখবেন যে আল্লাহ তালা ফেরেস তারা আরশকে ঘিরে আছেন কিন্তু আরশ ঘিরে অর্থই আল্লাহকে দেখতে পাচ্ছেন কথা এরকম না হাদিসে আছে কোরআন কারিম আল্লাহ বলছেন ও তারা আল মালাইকে তার হা ফিন হাউলে আরশে আপনি দেখতে পাবেন মালাইকেদেরকে তারা আরশের চারপাশ ঘিরে আছে তারা এখানে তোয়াফ করছে সেজদা করছে আল্লাহকে তো সম্মান করছে আবার আল্লাহ তাল্লার আর্শ বহনকারী ফেরেস তারা রয়েছেন তারাও আল্লাহকে দেখছেন কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি নির্দেশের অপেক্ষায় আছেন একটি হাদিস দ্বারা আছে যে নির্দেশের অপেক্ষায় আছেন সবচেয়ে কাছে হচ্ছেন ইসরাফিল তিনি নির্দেশের অপেক্ষায় আছেন সিঙ্গা ফুক নিয়ে ফুক নিয়ে বসে আছেন মুখে নিয়ে বসে আছেন ফুৎকাত কখন দিবেন তিনি সেখানে শিঙ্গে ফুতক্যাট দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই ফুৎকারের কখন নির্দেশ না আসে সেটার জন্য তিনি কান খাড়া করে রেখেছেন চোখ খোলা রেখেছেন যাতে করে ক্ষণিকের জন্য সেটা থেকে নির্দেশ থেকে দূরে সরে না যায় সেজন্য ভয়ে তিনি ভীত প্রকম্পনা আছেন কিন্তু দেখার কথাটা কোনো হাদিসে প্রমাণিত হয়নি